রাফি, তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। সরি, আমার কোনো স্পেশাল জায়গা যাওয়ার মুডটা নাই। রাফি চলো না। আমি যেতে পারবো না, আমার ইচ্ছা আমি যাব না। তোমার কথা মতো চলতে হবে আমার। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলতেছো রাফি? এভাবে কথা বলবো, আমার কথা বলে স্টাইল আমার, আমি এভাবে কথা বলবো, তোমার সমস্যা। রাফি, ভাবি দেখছেন, এতদিন পর ওর সাথে দেখা করতে আসলাম, আমার সাথে কিভাবে কথা বলতেছে? শোনো, আমি পানি আনতে গেলাম ভাবি। শোনো দিয়া, আমি আসলে তোমাকে ওইটা মিন করতে চাইনি। কান্না করো না, প্লিজ কান্না করো না, কান্না করো না, আমি যাবো তোমার সাথে। তাহলে যাও, রেডি হয়ে আসো। আচ্ছা যাচ্ছি। জান্নাত, তোমাকে থ্যাংকস। আমি মানে যে আসবো না আসবো আসার পরে আমি মুগ্ধ হয়ে গেছি। ভাইয়ার সাথে দেখা না হলে বুঝতে পারতাম না লাইফটাতে হ্যাপেনিং হতে পারে, মানে প্রতিটা দিন জীবনে যে ঘুম থেকে উঠে যে উপভোগ করব এটা তার সাথে কম টাইমের কথা বলেই আমি বুঝে ফেলছি। আর আপুর সাথে ভাইকে এত সুন্দর লাগছে, এত কেমিস্ট্রি সুন্দর তাদের, মার্শাল্লাহ, এত দেখতে ভালো লাগতেছিল, পুরাই লাভ বার্ড চোখের সামনে। আর মনের মধ্যে একটু গিল্টি ফিল হয়েছে যে আমি তোমার সাথে আসলে রুট ব্যবহার করছি। চাইলে আমি নিজেও তোমার সাথে লাভ বার্ডস এর মতো থাকতে পারি। কোনো সমস্যা নেই, তুমি আসলে এমনিতে অনেক কিউট। থ্যাংক ইউ। আর আসলে আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করছি জানাত, বুঝছো ভাইয়াদের ড্রয়িং রুমে ক্যালেন্ডারটাতে আমরা ছোটোবেলা যেরকম দাগাদাগি করতাম না, সোনাদের ক্যালেন্ডারটাতে না মানে দাগ দিয়ে রাখা ক্রস সাইন প্রত্যেকটা ডের উপরে, কিছু জিনিস ফাঁকা ছিল। ওনাদের বাসায় কোনো বেবি আছে? আমি তো বেবি দেখলাম না কোনো। হাসান, তোমাকে একটা কথা বলা হয়নি, আসলে ভাইয়ার ক্রোন ক্যান্সার। ভাইয়া আর বড় যে 3 থেকে 4 মাসের মতন বাঁচবে, মানে ডাক্তার বলে দিয়েছে যে ভাই আর বেশি দিন বাঁচবে না। ভাইয়া সব জানে, আর আমার বান্ধবী তার জীবনের সর্বস্ব দিয়ে তার হাজব্যান্ডকে হ্যাপি রাখার চেষ্টা করছে। তার জীবনের অন্তিম মুহূর্তগুলোকে একদম অ্যামেজিং করার চেষ্টা করছে। আমি তোমাকে এইখানে আনার পেছনে একটা উদ্দেশ্য, যে তুমি জানি একটু একটু লাইফকে ভালোবাসো, লাইফের কমপ্লেইন না করে লাইফের প্রতিটা ফ্লোকে তুমি হাসি মুখে একদম হাসি মুখে বরণ করো না। আসলে কী হবে বলো না, কমপ্লেন করে একটু কমপ্লেন না করে থাকি না, যেরকম আছে তাকে নিয়ে সে সময়টাকে নিয়ে একটু অ্যাডজাস্ট করি না, দেখো না পারো কিনা। থ্যাংকস জান্নাত, থ্যাংকস আ লট। আমি আরেকটা মানুষকে একটু থ্যাংকস দিয়ে আসতে চাই, সে ডিজার্ভ করে, বুঝছো? তুমি একটু থাকো না। কি ভাই, কিছু ভালো হয়ে গেছো? মানে ব্যাগ, মোবাইল? তাহলে থ্যাংক ইউ ভাই, ইউর গ্রেট ভাই, ইউর গ্রেট ভাই। আমি আপনার সাথে দেখা না হলে বুঝতে পারতাম না যে লাইফের শেষ মুহূর্তে এসে একটা মানুষ এত হ্যাপেনিং করে দেখে নিজের জীবনটাকে, এত সুন্দর করে বাঁচতে জানে, পুরো অভিযোগ ছাড়া। আমি আপনাকে ভুলবো না ভাই, থ্যাংক ইউ। আমার লাইফে চেঞ্জ এনে দিলেন। আমি বলেছিলাম না, লাইফে নিউ ডাইমেনশন পাইছি, আমি আসলেই পাইছি। আপনাকে কথা দিতেছি, আমি আর কখনো অভিযোগ রাখবো না, কারোর প্রতি কোনো অভিযোগ রাখবো না। যেভাবে চলতেছে জীবন সেভাবে যাবে, আমি আপনার দায়িত্বটুকু পালন করবো, সবাই সবার মতো থাকুক, সবাই ভালো থাকুক। ভালো থাকেন ভাই, আমি দোয়া করি আপনি অনেক অনেক বছর বাঁচতে থাকেন, ইনশাল্লাহ। আপনি শুধু ওর জন্য দোয়া করেন। অবশ্যই দোয়া করবো, ভালো থাকবেন। আমি অনেক দোয়া করি আপনি অনেক বছর বাঁচতে থাকেন, ক্রস সাইন দেন না, অফ করে দেন, অনেক বছর বাঁচতে থাকেন। ছেলেটা অনেক, তুমি কেন কান্না করতেছ? আরে পাগলি মেয়ে, আরে কাঁদে না, হইছে তো।